हेलो ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম। বন্ধুরা, আমাদের স্টার কিড আব্রাহাম খান জয় মাঝে মধ্যে এমন সব কাণ্ড করেন যে কাণ্ডগুলো দেখলে আসলেই কখনো হাসি পায়, কিন্তু মাঝে মধ্যে সেই ব্যাপারগুলি আসলে হাসি থাকে না। কারণ বাচ্চারা যখন কান্না করে তখন প্রত্যেকটা বড় মানুষেরই হাসির জায়গাটাতেও মন খারাপ হয়। আমাদের সুপারস্টার কিড আব্রাহাম খান জয় এই মুহূর্তে তার প্রিয় খেলনাগুলো ঢুকিয়ে দিয়েছেন ওয়াশিং মেশিনের মধ্যে। তার মাম্মা মাঝে মধ্যেই তার শার্ট, প্যান্ট, স্কুল ড্রেস কিংবা মাম্মার ড্রেস এগুলো নিজের হাতে ক্লিন করে। সেটা অনেক সময় সে দেখে যে মাম্মা তার স্কুল ড্রেস যত্ন করে পরিষ্কার করছে। ওয়াশিং মেশিন চালাতে সেও পারে, মায়ের পাশে পাশে ঘুরঘুর করলে অনেক কিছুই বাচ্চারা শিখে ফেলে। উপবিশ্বাস কাজে গিয়েছিলেন, বাসায় ছিল একা জয় এবং তার আন্টি, কিন্তু আন্টি রান্নাঘরে কাজে ব্যস্ত ছিল। এই ফাঁকে জয় ভাবলো তার খেলনাগুলো অনেক নোংরা হয়ে গেছে, অনেকদিন খেলনাগুলো ধোয়া হয়নি। মাম্মাকে বললো মাম্মা আসলে এগুলো ধুয়ে দিচ্ছিল না, বারবারই বলছিল পরে দেখে দিবে, পরে দেখে দিবে। সে আন্টিকে বলেছিল তুমি এগুলো মুছে দাও। এই যে ব্যাপারটা, জয় এখন ফাঁকা বাসা পেয়েছে, যেহেতু মাম্মা নেই তাহলে নিজের কাজটা তো নিজেই করা যায়। সেই জায়গাটা থেকে সবগুলো খেলনা একের পর এক ওয়াশিং মেশিনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, ঢুকিয়ে দিয়ে সে মেশিন চালিয়ে দিয়েছে। মেশিনের ঘরঘর ঘরঘর শব্দে ছেলেটি ফিরে এসেছে, এসে দেখে জয় এই কাজটা করেছে। তাড়াতাড়ি মেশিন অফ করে খেলনাগুলো বের করে কোনো শেষ রক্ষা করতে পারেনি ছেলেটি, কারণ ইতিমধ্যেই খেলনাগুলো সব ভেঙে চুরে গুঁড়ো গুঁড়ো হয়ে কিছু কিছু রং উঠে একদম একাকার হয়ে গেছে। এজন্য রংধনুর পাস্তা। এই অবস্থা দেখে ছেলেটি আটকে উঠেছে, তুমি কি করেছো, কেন করেছো এই কাজগুলো, এর ভিতরে খেলনাগুলো কোত্থেকে আসলো? জয় বলে এগুলো আমি আমার অনেকদিন থেকে মাম্মাকে ধুয়ে দিতে বলেছিলাম, সব নোংরা হয়ে গেছে, তাই জন্য ভেবেছিলাম সবগুলো একবারে ধুয়ে ফেলি আমি। তুমি কেন ধুতে গেলে, তুমি আমাকে বললেই তো হতো, তুমি তো রান্না করছিলে, সেজন্য আমি ভাবলাম আমার কাজটা আমি করে নিই। তাছাড়া আমাকে টিচার বলেছে নিজের কাজ সবসময় নিজেকে করতে, বাচ্চা হলেও বাচ্চাদেরও কাজ আছে, বাচ্চাদের খেলনাটা পরিষ্কার করা, বইগুলো ধুলো ঝাড়া কিংবা নিজের জুতোটা নিজে পরিষ্কার করা, এই কাজগুলো আমাকে মিস বলেছে নিজেরটা নিজে করে নিতে। তোমাকে কি বলেছে যে তুমি করে নেবে, তাহলে আমি আছি কি করতে, তোমার মিস তো তোমাকে বলেনি। জয় বলে সব বাচ্চাকে বলেছে, তার মানে সেটা সে আমাকেও বলেছে। তুমি কিছু জানো না, তুমি আমাকে কেন বকছো, আমি এখন পাপার কাছে নালিশ দিব। জয় তাড়াতাড়ি ভিডিও কল দেয় শাকিব খানকে। শাকিব খান জয়ের কান্নামাঠা মাখা মুখটা দেখেই বুঝে নেয় বাসায় খুব গুরুত্বপূর্ণ কিছু ঘটেছে। সে খুব আতঙ্কিত হয়ে তাড়াতাড়ি জিজ্ঞেস করে কি হয়েছে পাপা, আমার কলিজার পাপাটা কান্না করছে কেন, কেন মন খারাপ, তুমি তাড়াতাড়ি বলো। জয় বলে পাপা সব খেলনাগুলো আমি ওয়াশিং মেশিনে দিয়ে ধুয়ে নিয়েছি পাপা, আর সবগুলো তো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে এবং সব নষ্ট হয়ে গেছে, এখন কি করব তুমি বলো তো। আর শেলি আপু তো আমাকেই বকা দিচ্ছে, তুমি কি তাকে কিছু বলবে? শাকিব খান বলেন আমার ছেলের খেলনা ভেঙে গেছে, সবগুলো নষ্ট হয়ে গেছে, এত খেলনা তুমি কি করে একসাথে নষ্ট করলে? জয় বলে পাপা আমি তো ওয়াশিং মেশিনে ধুয়ে দিতে নিয়েছিলাম, তারপরে তো ওয়াশিং মেশিনটা খুব দুষ্টু, ওটাই আমার সবকিছু নষ্ট করে দিল। শাকিব খান বলেন তাই তো বটে বাপা, তোমার ওয়াশিং মেশিনটা এত দুষ্টু, তো মাম্মা কোথায়? জয় বলে মাম্মা তো শুটিংয়ে গেছে, তুমিও আসছো না, মাম্মাও আসছে না, এখন আমি কি করবো, আমি একটা কাজ করতে গিয়েছিলাম, কাজটা খুব গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। জয়ের কথা শুনে শাকিব খান হেসে দিয়ে বললেন কাজটা তো গুঁড়ো গুঁড়ো হয়েই যাবে, ওখানে তো শুধু কাপড় চোপড় ওয়াশ করতে হয় পাপা, তুমি খেলনা ওয়াশ করতে দিয়েছো কেন? খেলনা ওয়াশ করতে হয়, তুমি জানো না, তোমার তো বেশিরভাগই কার কার কোথায় ওয়াশ করে? জয় বলে কার তো তোমরা ওয়াশ করো হচ্ছে গিয়ে ওয়ার্কশপে। শাকিব খান বলেন তাহলে তোমার খেলনা কারগুলো তো ওয়ার্কশপে দেওয়া দরকার ছিল, তুমি ওয়াশিং মেশিনে কেন দিয়েছো পাপা? জয় বলে খুব ভুল হয়ে গেছে পাপা, তুমি আমাকে কি সব খেলনা কিনে দিবে? শাকিব খান এরপর আপনারা জানেন যে জয়কে একটা খেলনার গাড়ির শোরুমে কিনে দিয়েছিল। শাকিব খান বলেন আমি ফিরে এসে তোমার জন্য অনেক মজার মজার খেলনা নিয়ে আসবো, ঠিক আছে, তুমি মন খারাপ করবে না একদম। বন্ধুরা, আমরা জানি আমাদের ছোট বাচ্চাগুলো আসলে নিজেরা কিছু বুঝতে পারে না, বাবা মা আসলে তাদেরকে যতটা শেখায়, টিচাররা যা শেখায় অনেক সময় ওরা বুঝতে পারে না বলেই ভুল কাজগুলো করে। ওদেরকে এভাবে বকা দেবেন না, ওদেরকে কষ্ট দেবেন না, বুঝিয়ে বলবেন। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে, ধন্যবাদ।